অনির্দেশের প্রতি মানুষের আকর্ষণ অনিবার্য। যাকে পাওয়া যায় না সেই দূরের প্রেয়সীর প্রতি অমোঘ টান চিরায়ত। কবি সাহিত্যিকদের রচনাতেও আমরা অচেনা অজানা অনির্দেশের প্রতি সুকবির ভালোবাসার বর্ণনা পাই, আমরা মুগ্ধ হই। কল্পনার মায়াজালে হারিয়ে যাই সেই অচেনা জগতে। সেই চির সুন্দরের প্রতি আকণ্ঠ আকাঙ্ক্ষার কথা আমরা বিদ্রোহী কবির লেখনীতে পেয়েছি। কবি কাজী নজরুল ইসলাম কিন্তু শুধু একজন বিদ্রোহী কবি ছিলেন না, ছিলেন আপাদমস্তক একজন রোম্যান্টিক সাধক। তার সেই অনির্বাণ সৌন্দর্যের প্রতি ভক্তিমূলক ভালোবাসার বর্ণনা পাওয়া যায় তার সঙ্গীতগুলিতে, যেখানে সুন্দর রয়েছেন। অচেনা বৃত্তে সেই সুন্দরের সাধনা করে চলেছেন এক আবেগী মন।
is Biswa.